যে 500 টন ইলিশ যখন রপ্তানি হয়েছিল ভারতে, তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে। এইবার দেখা যাচ্ছে আপনাদের সরকার 3,000 টন ইলিশ রপ্তানি করছে, এর কারণ যদি আমাদের বলেন। আরেকটা বিষয় বলে রাখি প্রফেসর আসিফ নজরুল, আপনি আসবেন শুনে অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন, সুতরাং আমাদের অনেক প্রশ্ন আছে। আপনি যদি একটু সবগুলি বিষয়ে যদি আপনি একটু সংক্ষিপ্ত আকারে একটু বলেন যে আপনারা 3,000 টন ইলিশ রপ্তানি করছেন, এটি কেন? আমি প্রথমে আপনাকে বলি, আমি ইলিশ রপ্তানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না। আর 3,000 টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি, সেটা হচ্ছে আমাদের এই গত বছর, আমি একদম পরিসংখ্যা নিয়ে এসেছি যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, গত বছর 3,950 টন ইলিশ রফতানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল। প্রকৃত রফতানি হয়েছিল 802 টন, এই বছর তার চেয়ে কম ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে 3,000 টন। অ্যাকচুয়াল রফতানি কত হবে সেটা আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখেন। কাজে আপনি যদি পরিসংখ্যানে তুলনা করেন তাহলে 3,950 টনের সাথে 3,000 টনে তুলনা করতে হবে। আর 500 টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম এটা দ্বিতীয় ফেজে 500 টন রপ্তানি করার কথা বলা হয়েছিল, কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল 802 টন। এটা পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট, আপনার প্রথম আলোর রিপোর্ট, আপনার পরীক্ষা করে দেখতে পারেন। এখন আপনার যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম, আমি ওখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন, 500 টন ইলিশ কেন পাঠানো হচ্ছে? ভারতকে খুশি করার জন্য, যারা আমাদেরকে পানি দেয় না, যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে, যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে, এরকম। তো আমার কনটেক্সটটা ছিল, আপনি যদি ভালো মতো ম্যাচেসটা দেখেন, আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে, ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রপ্তানি করেন না কি করেন সেটা নিয়ে মানুষের অত মাথা ব্যথা থাকতো না। আপনি এমন একটা দেশ, তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজানুমূলক দৃষ্টিভঙ্গি ছিল, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসছে, সেটা তাদের সাফল্য। মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করতো, তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যায় দেখে মারা যায়, আমরা পানি পাচ্ছি না সেটার কোনো প্রতিবাদ করতো না ঠিক মতো, অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে, আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে, আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না। দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর অপমানজনক উক্তি করতো, আমাদের মন বিষিয়ে থাকতো সব সময়। তো আমার কনটেক্সটে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে, আপনার খেয়াল আছে নিশ্চয়ই তৎকালীন প্রধানমন্ত্রী, যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না, তখন আমাদের মনে প্রশ্ন আসতো এটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি, আপনি যা ইচ্ছা দিবেন কাজে, তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিসও আছে। তো ওই কনটেক্সটে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলো দিচ্ছেন যে এই দেশ আমার বর্ডারে এটা মারে প্রতিবাদ করেন না, পানি চান না, এই চান না ইত্যাদি, সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছি। আমি একটু ক্ল্যারিফাই করি, এখন তো আর সেই সরকারটা নাই, এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না, কঠোরভাবে প্রতিবাদ করে? তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে, আপনি আমাদের বক্তব্য দেখেন কত কড়া ভাবে বলা হচ্ছে, অত্যন্ত আপত্তিকর বন্ধুত্বমূলক সম্পর্কে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন, আমি আমার প্রথম আলো ইন্টারভিউতে ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি, এবং এখনকার কন্টেক্সে আপনি যদি বলেন, আমি একটু ক্লিয়ার করি আপনাকে, এই 500 টন ইলিশ রপ্তানি প্রক্রিয়া তো আমি যদি ছিলাম না, এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলে করা হয়েছে। তারপরে যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন দেওয়া হচ্ছে, আপনি কি যুক্তিগুলো শুনতে চান এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি আমি নিজে ইনভেস্টিগেট করে?